গেছে, অটো দে না, অটো যায়। এখন একটুখানি যাও তো দেখি কেমন লাগে, হল দেখা যায়, পুরো হল দিছে, অল্প অল্প। হ্যাঁ উনি যখন আসবে তখন এইভাবে নেব, হাত না রাখতেছে একদম। What I know.
ইন্ডিয়াটা ছাড়া সারা করতে দেখ
থেকে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফোরামের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং অভিনন্দন। আপনারা সবাই জানেন যে এবারকে টুইন টাওয়ারের যে সন্ত্রাসী হামলা হয়েছিল আজকের সন্ধ্যার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ডক্টর শাহনাজ লিপির একক সঙ্গীত সন্ধ্যা শুরু করতে যাব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের দেরিতে হলো এক জায়গায় এসে পৌঁছেছে, গরম গরম সিঙ্গারা আর গরম গরম চা, প্লিজ হেল্প ইউর সেলফ, আপনার নেন, আমরা গান কিছুক্ষণের মধ্যেই শিল্পী মঞ্চান, প্লিজ আপনার ফিল ফ্রি, আপনার সিঙ্গারা চা
শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা এবং সকলকে স্বাগত জানাচ্ছি আসন গ্রহণ করবার জন্য। এবং আমার সাথে আজকে আমার সঙ্গে একসঙ্গে আমরা যারা দুজন কাজ করব, কো-হোস্ট, ওয়ান অফ দ্য বেস্ট কো-হোস্ট অফ নিউ ইয়র্ক, সোনিয়া, ওয়েলকামিং ইউ টু দ্য স্টেজ। সোনিয়াকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর শাহনাজ আলম এর একক সঙ্গীত সন্ধ্যায়। এবং ইতোমধ্যে দেখছি হলের অর্ধেকের বেশি ভরে গিয়েছে, পেছনে বহু সঙ্গীত বোদ্ধা শ্রোতা দাঁড়িয়ে আছেন, তাদের সকলকে অনুরোধ করছি আপনাদের চা সিঙাড়া বা যা কিছু খাবার সেটি খেয়ে দয়া করে যদি একটু আসুন। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি সোনিয়ার হাতে, সোনিয়া উইল কাম আপ উইথ দ্য নেক্সট পয়েন্ট এবং তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব দু তিন মিনিটের মধ্যে। ধন্যবাদ বুলবুল ভাই, শুভ সন্ধ্যা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভালোবাসা এবং আমাদের সবার কাছে বন্ধু আমাদের সবার প্রিয় শিল্পী ডক্টর শাহনাজ আলমের একক সঙ্গীতা অনুষ্ঠানে। তার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন তারা আমাদের ডক্টর শাহনাজ আলমের অনেক কাছের মানুষ। শুধু কাছের মানুষদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে একটা সুন্দর সন্ধ্যা উপহার দেবার জন্য। আমি অনুরোধ করবো যারা পিছনে দাঁড়িয়ে আছেন কাইন্ডলি যদি আপনারা যার যার আসন গ্রহণ করুন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে অনুষ্ঠানটা দেখতে এবং গান শুনতে। আর ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা আছেন, যে যে ক্ষেত্রে প্রতিষ্ঠিত আছেন এখানে আমাদের সমাজের আমাদের বাংলাদেশের কমিউনিটির অনেক বর্তমান আমাদের সবার প্রিয় শিল্পী ডক্টর শাহনাজ আলমের এই সঙ্গীত অনুষ্ঠানে আসার জন্য। আমার সামনে বসে আছেন, খুবই ভালো লাগছে, বাংলাদেশের জনপ্রিয় যারা বাংলা গানকে পৃথিবীর দরবারে হাজির করেছেন, বাংলা গানকে জনপ্রিয় করেছেন, আমাদের সবার প্রিয় সবার ভালোবাসার মানুষ আমাদের শ্রদ্ধা শিল্পী রিজিয়া পারভীন, প্লিজ একটু জোরে করতালি হয়ে যান। আর সামনে বসে আছেন আমাদের এই প্রজন্মের আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী লিনি সাবলিন। আমি সবার কথা পরে অবশ্যই বলবো, যদি যারা শিল্পী সেজন্য আমার আসলে তাদের নামটা সবার আগে বের হয়ে গেল। এবং বুলবুল ভাই আপনি কাইন্ডলি একটু বলেন। ধন্যবাদ সোনিয়া, সেলিমোনালি আপনাদের সবার আগে মনে করিয়ে দিচ্ছি আজকে একটি স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে। দুই বর্ণের শব্দ স্বপ্ন, এ ড্রিম দ্যাট কামস ট্রু টুনাইট। কার ড্রিম? বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি এলাকা দিনাজপুরের, উত্তরবঙ্গের যারা চেনেন যারা জানেন তারা সকলেই চেনেন আমাদের প্রিয় চিকিৎসক ডক্টর শামসুল আলম। আজকের স্বপ্ন ডক্টর শামসুল আলমের স্বপ্ন, আজকের স্বপ্ন ডক্টর জাহাঙ্গীর আলমের স্বপ্ন, আজকের স্বপ্ন ডক্টর শাহনাজ আলম লিপির স্বপ্ন। এবং সেই স্বপ্ন ধরেই কোনো অন্য বাড়তি কথা না বলে স্বপ্নের সবচাইতে তরুণ যারা তাদের একজনকে আমি আমন্ত্রণ জেনে জানাতে চাই। তিনি আমাদের ডক্টর শামসুল আলমের দৌহিত্র অর্থাৎ নাতি শায়ান আলম। আমি কোনো অন্য কোনো ভূমিকা না দিয়ে আমার মনে হয় সোনিয়া দি ইয়াংস্ট অফ দ্য ফ্যামিলি অফ ডক্টর শামসুল আলম ইজ শায়ান আলম। আপনারা যদি বলেন তাহলে আমি একটুখানি বলি, শায়ান আলম ইজ এ এইট গ্রেডার অ্যান্ড হি উইল পারফর্ম ইন ফ্রন্ট অফ দিস অগাস্ট অডিয়েন্স টু ইন্ট্রোডিউস দি ambience, to introduce the vibe of the whole night, starting from now to midnight. এর মধ্যে আমরা গানই শুনবো, কিছুটা নৃত্য আছে এবং আমাদের এই সংগঠন যেটি এটি প্রেজেন্ট করছে যেটি সম্বন্ধে বলবো তার প্রধান উপদেষ্টা এবং আমার মতে নিউ ইয়র্কের কলম্বাস নাসির আলী খানিক যিনি এই সংগঠনের প্রধান উপদেষ্টা
তিনি ডেকে আনবেন আজকের প্রধান শিল্পী ডক্টর শাহনাজ আলম লিপিকে। তার আগে লেট মি ওয়েলকাম লিপি ইফ ইউ পারমিট শায়ান আলম অন স্টেজ। আপনারা জানেন যে গানকে কিন্তু ভালোবেসে আজকের এই আয়োজন, এবং বুঝতেই পারছেন যে তাদের উত্তরসূরি আমাদের সামনে এখন আসছে শায়ান আলম এবং আমাদের খুদে শিল্পী। তো আমি শায়ানের হাতেই দিচ্ছি মাইক্রোফোন, প্লিজ আর একবার একটু জোরে করো তালি, কারণ ওরা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। থ্যাংক ইউ সো মাচ শায়ান। Sit, brother. Thank you.
ভাই সাহেব, ও ভাই সাহেব, ক্যামেরা বসতে হবে, হ্যাঁ ওটা দেবো। দেবার আগে আমি একটু খালি বলি যে স্বপ্নের কথা বললাম, সেই স্বপ্নে, সেই স্বপ্নের এবং সেই পরিবারের তরুণতম ছিল আমাদের প্রথম পারফর্মার সায়া। এবং এই স্বপ্ন যিনি দেখেছিলেন তার নাম হলো ডক্টর শামসুল আলম। এবং আপনারা যারা উত্তরবঙ্গে বিশেষভাবে দিনাজপুরে তারা সকলেই জানেন ডক্টর শামসুল আলম একজন সুচিকিৎসক শুধু ছিলেন না, অন্তরে বাহিরে একটি অসাধারণ পিওর সোল ছিল, একটি অন্যতম ভালো মানুষ বলতে যা বোঝায়। হ্যাঁ না, আমি ওনাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই, কারণ ওনাদেরকে ছাড়া কিন্তু কোনো গানের অনুষ্ঠানে উপহারটা সম্ভব হয় না, কি বলেন? আমাদের সাথে আছেন কিবোর্ডের রুদেল, আমাদের সাথে আছেন অক্টোনাইটের সাকার, লিড গিটারে আছেন নাইস, বেস গিটারে আছেন আরমান, এবং তবলায় আছেন পিনাক পোশাক। সো প্লিজ সবার জন্য হয়ে যান একটু জোরে করতালি। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সত্যি, যেহেতু ডক্টর শাহনাজ লিপির একক সঙ্গীতা অনুষ্ঠান, আমার খুব ভালো লাগছে দেখতে আমাদের সামনে এখন উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ নয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত আমাদের সবার প্রিয়, সবার ভালোবাসা এবং শ্রদ্ধার জনপ্রিয় সঙ্গীত শিল্পী দ্য ব্ল্যাক ডায়মন্ড বেবি নাজনীন। প্লিজ ওনার জন্য হয়ে থাকে একটু জোরে করতালি। থ্যাংক ইউ সো মাচ রিজিয়া পারভীন, বেবি নাজনীন, এত সুন্দর মানে আপনাদেরকে দেখে আমাদের খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। এবার আমি মাইক্রোফোনটি, সরি আমাদের আসলে একটি মাইক্রোফোন, সেজন্য বারবার হ্যান্ড ওভার করতে হচ্ছে আমার থেকে বুলবুল ভাইকে, বুলবুল ভাই থেকে আমাকে, আমি আবার বুলবুল ভাইকে দিচ্ছি মাইক্রোফোনটি। ধন্যবাদ সোনিয়া। ডক্টর শাহনাজ আলম দেবীকে পরিচয়ের দু চার লাইন বলবার পরে আমাদের নাসির আলী খান তাকে নিয়ে আসবেন বা তার নাম ঘোষণা করবেন, কিন্তু তার আগে বলে দিই যে সংগঠনটি এটি প্রেজেন্ট করছেন তার কথা আপনাদের বলেছি, আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফোরাম, যেটি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন ডক্টর শামসুল আলম, যার স্বপ্ন আমরা এখন দেখছি। এটির প্রেসিডেন্ট এখন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সুচিকিৎসক, তার সম্বন্ধে আপনাদের অতিরিক্ত বলবো না, পরে আমি জানাবো, আমাকে সোনিয়া জানাবেন। সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আরেকজনের নাম বলি সাথে, তিনি চিফ অ্যাডভাইজার নাসির খান পপ। এটুকু নিয়ে চলুন আমরা পরের জায়গায় যে আমি কয়েকটা লাইন শুধুমাত্র বলবো, কিন্তু এরপরে আমরা যদি প্রয়োজন হয় একবার দুবার দু লাইন করে বলবো। কার জন্য আজকের এই অনুষ্ঠান? যিনি স্বপ্ন দেখেন, সুন্দর করে কথা বলেন, যিনি নিজেকে সবসময় বেস্ট
ফর্ম রিপ্রেজেন্ট করে, আপনারা সবাই করেন নিঃসন্দেহে, কিন্তু তাকে যেন এক্সেপশনালি মনে হয় যে সে কেয়ার করে করে। তিনি বাংলাদেশের উত্তর অর্থাৎ উত্তরবঙ্গের জনপদে দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে। বাবা, যার কথা একটু আগে বললাম, ফাউন্ডার অফ আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফোরাম, মরহুম ডক্টর মোহাম্মদ শামসুল আলম, এবং মা আনোয়ারা আলম, মেধাবী চিকিৎসক শাহনাজ। এটা আমরা বুঝতে পারি ছোটোবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি করতেন গানের চর্চা। সেটা একটু সাইলেন্স আশা করছি, যদি আমাকে মাফ করেন। একটু আন্দাজের কথা বলছিলাম, রাজধানী ঢাকার অগ্রণী স্কুল থেকে এসএসসি, সরকারি বদরুন্নেসা কলেজ থেকে এইচএসসি, এবং স্যার অন্যতম ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কৃতিত্বের সাথে শেষ করেন, অর্থাৎ পাশ করেন। পাশাপাশি নজরুল একাডেমি থেকে শাস্ত্রীয় সঙ্গীতের উপর 5 বছরের উচ্চতর ডিগ্রি লাভ করেন। নজরুল সঙ্গীত, আধুনিক গানের পাশাপাশি 3টি মৌলিক গান আছে আমাদের আজকের এই একক সঙ্গীত সন্ধ্যার শিল্পী ডক্টর শাহনাজ লিপি। তিনি ইউএসএতে ECFMG সার্টিফাইড চিকিৎসক। তার স্বামীকে আপনারা সবাই জানেন, একটু আগে যে বললাম আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি ফোরামের প্রেসিডেন্ট বর্তমানে ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আরও একজন বিশিষ্ট চিকিৎসক এবং একই সঙ্গে একজন বিশেষজ্ঞ। তিনি ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ রেনেসাঁস স্কুল অফ মেডিসিন, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, অ্যান্ড লং আইল্যান্ড স্টেট ভেটারান্স হোম ইন স্টোনি ব্রুক। আমি বাংলা ইংরেজি মিশিয়ে বলার জন্য মাফ চাইছি, নিউ ইয়র্কে কর্মরত আছে। ছেলে, যাকে দেখলেন তার সবচেয়ে বড়জন, সালমান আলম স্টোনি ব্রুক ইউনিভার্সিটি থেকে অঙ্কে অর্থাৎ ইন ম্যাথমেটিক্স গ্রাজুয়েশন করেছেন। আরেক ছেলে জুহায়ের আলম সোনি ডাউন স্টেট মেডিকেল স্কুলে পড়াশোনা করেন এখন। আর ছোট ছেলেকে তো আপনারা দেখলেনই, শায়ান আলম অষ্টম গ্রেডে পড়াশোনা করে, কিন্তু অসম্ভব মেধাবী এবং ভদ্র, বাবা মায়ের সমস্ত আদব কায়দা সংস্কৃতি নিয়ে বড় হচ্ছে। প্রবাস জীবনে এসে ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি যত্নবান হওয়ার জন্য চিকিৎসা পেশার প্র্যাকটিস আপাতত তিনি একটু দূরে রেখেছেন, যাতে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে, এই পৃথিবীর সুনাগরিক করে গড়ে তুলতে পারে। তাই বলে সঙ্গীত চর্চা ও পরিবেশনা কিন্তু তার থেমে নেই, তিনি এটি কন্টিনিউ করছেন। নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে নানা আয়োজনে তিনি সুরেলা কণ্ঠে সঙ্গীত উপহার দিয়ে থাকেন, এবং এটা আমরা সকলেই জানি। তারই ধারাবাহিকতায় আজ 26 সেপ্টেম্বর 2021 রবিবার তার বাবার স্বপ্ন নিয়ে তিনি আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন, এবং আমি অনুরোধ করব যে চিফ অ্যাডভাইজার আমাদের নাসির আলী খান পক্ষে মঞ্চে এসে তার নাম সুন্দর করে আমাদের চেয়ে ভালো করে ঘোষণা করতে, সো দ্যাট শি ক্যান কাম অন টু দ্য স্টেজ। এবং আপনারা প্লিজ চিৎকার করবেন, হাততালি দিবেন, কিন্তু শুরুতে বড় করে একটা ওয়েলকাম দেবেন। ডক্টর ওয়াজেদ, ইউ নো ইট, ইটস ইউর পিপল, ইটস আওয়ার পিপল। চলুন সবাই যখন পল ভাই নাম উচ্চারণ করবেন আমরা তাকে স্বাগত জানাবো। তিনি কয়েকটি গান গাইবার পরে আমরা দু চার মিনিট বিরতি নেব, কন্টিনিউ করবো, কোনো আপনাদের খারাপ লাগবে না। ইট উইল কন্টিনিউ লাইক এ ওয়েভ অফ এ হাই রিভার ইন বাংলাদেশ। সো লেট মি সি, নাসির আলী খান পল, দি চিফ অ্যাডভাইজার, উইল মেক দি নেম প্রনাউন্স টু দ্য কাম হিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বুলবুল, থ্যাংক ইউ। আপনারা যারা আজকে সন্ধ্যায় আমার ভাতিজি ডক্টর শাহনাজ লিপির অনুষ্ঠানে একক সন্ধ্যায় এসছেন, অনেক ধন্যবাদ। সামনে আমার বসে আছে আমার রিকোয়েস্টে বাংলাদেশের, আমার বাহের দেশের উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ শিল্পী বেবিনা নীল, আরও আছেন আমার সঙ্গে আমাদের রিজিয়া পারভিন, এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের 500 উপরে ছবিতে ভিলেনের পাঠ করেছে আহমেদ শরীফ, আহমেদ শরীফ আছেন আমার সঙ্গে। স্ত্রী রয়েছেন মেহরুন দেশা, খুব চমৎকার গান করেন মেহরুন দেশা। এখন লিপি সম্বন্ধে আমি কিছু বলবো, দুটো কথা। দেখেন, মানুষের শখ, শখের জন্য মানুষ অনেক কিছু করে। লিপি শখ করে একদিন গান গিয়েছিল, আজকে সাহস করে
একক সন্ধ্যা আপনাদের সামনে প্রেজেন্ট করি। মানুষ শখের জন্য অনেক কিছু করে। নিউ ইয়র্কে আপনারা ভেজিটেবলের গাছ রুবেন না সবাই? এই তো এখানে রুমানা আছে, অনেকে ভেজিটেবল গাছ রুবেন। যারা ভেজিটেবলের গাছ রুবেন আপনারা $100 টমেটোর চারা দিয়ে ভেজিটেবল রুবেন, তারপরে আপনার ফসল যখন উঠে দেখেন ওটার দাম $5, only $5. You can buy it from the grocery store, but you spend $100. কেন? শখের জন্য। শখটা মানুষের কাছে অনেক ইম্পর্টেন্ট। তো লিপি তিনটা বাচ্চাকে মানুষ করা আমেরিকার বুকে, আপনারা যারা মারা আছেন তারা বুঝতে পারবেন কত কষ্ট সাধ্য ব্যাপার। তার জীবনের যে স্যাক্রিফাইস, এইখানে ডাক্তারি পাশ করার পরেও সে প্র্যাকটিস করেনি এই বাচ্চাদের মানুষ করার জন্য। ইটস এ বিগ স্যাক্রিফাইস ফর এ মাদার। সো লেটস এন্ড জেন্টলম্যান, ইটস মাই প্লেজার, ইটস অনার রাইট নাও টু কল অন দ্য স্টেজ আজকের যে গ্রেট মাদার, গ্রেট ওয়াইফ, গ্রেট ফ্রেন্ড অ্যান্ড গ্রেট সোল অফ নিউ ইয়র্ক, তার সর্বশ্রেষ্ঠ একক সন্ধ্যা উপস্থাপনা করার জন্য এখন আসছেন। Ladies and gentlemen, here it comes, the New York's throb, Dr. Shehnaaz Lippi. Shehnaaz Lippi, please put your hands together. With a silent request of making claps. Hello. Assalamu alaikum. সবাইকে কি বলে ধন্যবাদ দিব আমি জানি না, ভাষা নেই, তবে শুধু বলবো আজকের দিনটা আমার মানুষের স্বপ্ন থাকে কিছু। আমি স্বপ্ন ছিল কিন্তু এটা স্বপ্নের বাইরের দিন, স্বপ্নও আমি দেখি নাই যে আমার সামনে বেবি নাজনীন আপুর সামনে আমি গান গাইতে পারবো, রিজা আপুর সামনে গান গাইতে পারবো, এত মানুষের সামনে গান গাইতে পারবো, পঞ্চায়েতের সামনে গান গাইতে পারবো, আমি আমি ভাষা জানি না আর কি জাস্ট। কিন্তু এটা স্বপ্নের বাইরের দিন, স্বপ্নের বাইরের দিন, স্বপ্নেও আমার এই দিনটা ছিল না। সবার জন্য শুভকামনা। স্বপ্নের বাইরের দিন, লাস্টিন অনেক খুশি হয়েছে, সবার নাম বলবো আমি এক এক করে। আপু লাভ ইউ। আমি শুধু টিভিতে ওনাদেরকে দেখতাম সবাইকে, কোনোদিন ওনাদের সামনে দাঁড়াবো এটা আমার জানা ছিল না। আমার হাজবেন্ড সামনে আছে, এটাও আমার বাকি। Oh,
Thank you.
মৌলিক গান আর ইমতিয়াজ বুলবুল আমার মনে হয় শুরু করেছে। Thank you.
Thank you.
Thank you.
আমি এখন যে গানটা গাবো, আমি আসলে মানে মানুষকে ভালোবাসতে পছন্দ করি এবং মানুষের ভালোবাসা পেতে পছন্দ করি, এটাই হচ্ছে আমার জীবনের থিম, জীবনের লক্ষ্য। আমি বেবিনারানি নাকুর আরেকটি গান গাচ্ছি, আমার প্রচন্ড পছন্দ, চেষ্টা করছি। Thank you.
ওয়ালে পারে না ভাই, আমাদের ছবিটা ওইটা ছবি দরকার, আমাদের সাউন্ডের সমস্যা আছে, ঠিক আছে এদিকে আসেন, এদিকে আসেন সবাই, এদিকে আসেন, আমি তোমাদের সমস্যা ওদিকে আছে, ওদিকে আসেন, আসেন আসেন, নাসির আপা, নাসির আপা এদিকে আসেন, Thank you.
কোনটা? এটা সামনে না আমার বুঝলো না দেখছিস কি পড়ে গিয়েছিল? হ্যাঁ সবাই পড়ছে ওই যে ওই যেটা দেখেন না যে আরে
জোর করেই ডাক্তার শাহনাজ লিপির কাছ থেকে আমি একটু সময় বার বের করার চেষ্টা করলাম যে অসাধারণ পারফর্ম করছেন এবং এই পারফরমেন্সের ফাঁকে আমরা একটু তার পরিবারকে পরিচয় করব এবং একটু একই সঙ্গে তাকে চেষ্টা করবো যেন অন্য কোনো পারফরমেন্স আমরা করতে পারি আমাদের জীবনে। টনি আপনি যদি একটু উল্লেখ করতে লাগে আচ্ছা আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করবো যে লিপি যে এতক্ষণ ধরে এত সুন্দর করে আপনাদের সামনে তার ভালোবাসা তার বাবার স্বপ্ন যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কিন্তু আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সো সো প্লিজ লিপির জন্য আর একটু জোরে করতালি প্লিজ আর একটু জোরে থ্যাংক ইউ। এটা কিন্তু একজন শিল্পীর জন্য অনেক বড় উৎসাহ এবং উদ্দীপনা আপনারা যত জোরে তালি দিবেন শিল্পী তত আরও ভালো পারফরমেন্স করবেন। থ্যাংক ইউ। তার আগে আমাদের মাঝে আমাদের কাছে সাথে আছেন আছেন বললাম দিকে আছেন বড় শিল্পী আসলেই বড় যদি শাহনাজ লিপির মতো শিল্পীকে তারা সত্যি সত্যি সাপোর্ট করে আমাদের ডক্টর বর্ণালী হাসান দেখছি এতে চলে যাচ্ছেন কিন্তু আমাদের মাঝে আছেন আপনারা শুনেছেন রেজিয়া পারভিন বেবি নাজনীন দি ব্যস্ত ও লেনি সাবরিন আমাদের মাঝে খুব দূরে থাকলেও একজন নাট্যশিল্পীও আছেন লিটা শাহরিন অনেকে তাকে চেনেন কিন্তু চলুন আমরা আবার এই যিনি স্বপ্নদ্রষ্টা তার কথা বলি তার পরিবারের কথা বলি স্বপ্নদ্রষ্টার মেয়ের কথা বলি এবং যিনি এই সংগঠনের প্রেসিডেন্ট তার সম্বন্ধে আমার মনে হয় যে সোনিয়া যদি দু চার লাইন বলতে পারে আমরা কন্টিনিউ করতে পারবো আমরা অ্যাকনোলেজ করবো কয়েকজনকে তার আগে বলি যে শিল্পী গান করলেন এর চেয়ে ভালো কি হতে পারে রুলা ভাই আপনি বলতে পারেন আজম ভাই বলতে পারবেন অফকোর্স আমাদের দি গ্রেট গ্রেটেস্ট বেবি নাদিন আর রিজিয়ে পারেন ক্যান টেল এর চেয়ে ভালো কি হতে পারে আমাদের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে বাংলাদেশ সোসাইটিতে উই ডু ওয়ান্ট সামওয়ান লাইক শাহনাজ লিপি টু বি ইন প্লেস এটা আমাদের ইচ্ছা বাকিটা আপনাদের বলছি চলুন সোনিয়া উইল ইন্ট্রোডিউস দি প্রেসিডেন্ট অফ Of course, Bangladesh America Friendship Forum. The president will be introduced by song. Acha Nandun Thai, bolen to ekta me, special ekta Bangali me. Jonno kotha bolte amar shobdo. She shobdo jokhon tar babar ghore thake, baba ebong ma chesta kore tar shobdo puron korar jonno. Tarpor jeta amader niyom, eider biye hoye jay. Biyer pore sobcheye beshi তার অনুপ্রেরণা দরকার সে মেয়েটি বলুন আপনি জিজ্ঞেস করলাম তাহলে নিঃসন্দেহে জীবনসঙ্গী সে কিনা সবসময় সহযোগিতা করে থাকে স্বপ্ন পূরণের জন্য হ্যাঁ সবার কিন্তু সব স্বপ্ন জীবনে পূরণ হয় না কিন্তু ডক্টর শাহনাজ আলম দ্বীপের স্বপ্ন পূরণ হয়েছে এবং পুরনো হতে যাচ্ছে এবং ভবিষ্যতে হয়তো পূরণ হবে তার সব বাসনা তার সব স্বপ্ন যে মানুষটিকে ছাড়া আজকের এই অনুষ্ঠান কোনোভাবেই সম্ভব হতো না অনলি ওয়ান স্পন্সর আমাদের এই ডক্টর শাহনাজ আলম লিপির এই একক সঙ্গীতা অনুষ্ঠানে তিনি হচ্ছেন তার বেটার হাফ আপনারা সবাই তাকে চিনেন তবুও একজন উপস্থাপক হিসাবে আমি আপনাদের সামনে মাফ করবেন আমি একটু ইংলিশে বলবো ডক্টর জাহাঙ্গীর আলম এমডি এফসিপিএস ট্রিপল বোর্ড সার্টিফাইড ফিজিশিয়ান কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ মেডিসিন রিনাইসেন্স স্কুল অফ মেডিসিন স্টোরিবুক ইউনিভার্সিটি ডক্টর জাহাঙ্গীর আলম was born in an aristocratic Muslim family in Chhatrapati district in Bangladesh. His father name is Mr. Shamsul Haq. He secured third position in the combined merit list in both SSC and AT
examinations from Kumila Board of Education. It has an MBS from Sir Sumitana Medical College and got fifth position in the combined merit list under Tapi University in the final exam. He also obtained FCPS degree from Bangladesh College of Physicians and Surgeons. He completed the residency in internal medicine and fellowship in geriatric medicine. Dr. Jahangir Alam, also a renowned medicine expert, philanthropist, cult and heathen sponsor. He is a member of American College of Physicians, a life member of Central BMAMA. He is also a life member and was the founding president of BMAMA New York Chapter INC, and also a fundraiser for American Cancer Society. Please, Dr. Jahangir Alamer jonno peta jore ekta boro tali please. Oboshoi amra Dr. Jahangir Alam tar shohodhoni ajke jar এই যে এত সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে আমাদের সবার প্রিয় ডক্টর শাহনাজ আলম দিদি এবং তার পরিবারে যেন তিনটি পুত্র সন্তান রয়েছে আমরা সবাইকে মঞ্চে আমন্ত্রণ জানাবো এবং আমি এখন আমার পাশে তুমি দাঁড়িয়ে আছেন আমার কো হোস্ট আমাদের সবার প্রিয় পুনম ভাইকে বলব বাকিটা বলার জন্য টানি ভাই আপনার তো ভাগ্য ভালো একজন কো হোস্ট আবার সুন্দরী সে আপনার পরিচয় দিয়েছে সো ক্যান ইউ প্লিজ কাম অন টু দ্য স্টেজ উইথ ইওর সন So, ladies and gentlemen, please welcome to Dr. Jahangir Alam on the stage, please. এবং এরপরে কি অসাধারণ পারফরমেন্স থাকবে অফ কোর্স ইট ইজ এ রিকোয়েস্ট অফ ডক্টর শাহনাজ লিপি আপনাদেরকে শুধু এটুকু বলে দিই ডক্টর জাহাঙ্গীর আলম ইজ ইজ সোল স্পন্সর অফ দিস ইভেন্ট এবং সোনিয়া বলেছে হি ইজ এ ফিলান্থ্রোপিস্ট হি ইজ এ কালচারাল ইভেন্ট স্পন্সর সো প্লিজ ডোন্ট ফরগেট হিজ নেম when you present the next program here in Queen's Palace or any other state-of-the-art hall. এবং আপনার মনে হয় যে আপনারা যদি কেউ জানেন নিউ ইয়র্কের সবচেয়ে সেরা মিতালী মুখার্জিকে নিয়ে যে অনুষ্ঠানটি হয়েছিল 2014 সালে ম্যারিয়ট লাগোয়ার্ডিয়ায় দ্যাট ওয়াজ হোস্টেড বাই BMNA নিউ ইয়র্ক চ্যাপ্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট ওয়াজ ডক্টর জাহাঙ্গীর আলম ইফ আই ডিডন্ট ফরগেট রাইট পারফেক্ট অ্যান্ড এবং এরপরে একটি কথা বলে দিই পরিবারের কথা সেটি হলো যদি মানে আমি আই রিয়েলি গেট টাচড অ্যান্ড ইমোশনাল এখানে যদিও জাহাঙ্গীর ভাইয়ের এই ছবি কিন্তু আপনারা কিছুক্ষণ আগে পরপরই দেখেছেন ডক্টর শামসুল আলমের ছবি কীভাবে সে তার পরিবারের সঙ্গে তার মেয়ে তার মেয়ের হাজব্যান্ড তার নাতনি নাতিনদের সঙ্গে বিভিন্ন সময় ছিল এবং 2017 over 50 people তার বাড়িতে যে যে বিষয়ে যে যে জায়গায় দক্ষ আপনারা অনেকে হয়তো তার মধ্যে আছেন তিনি অত্যন্ত সম্মানের সঙ্গে বাংলাদেশ থেকে প্লাক বানিয়ে এনে সকলকে অসাধারণভাবে প্রেজেন্ট করেছেন অ্যান্ড দ্যাট ওয়াজ ডক্টর শামসুল আলম অ্যান্ড উই আর হ্যাভিং দ্য লিনিয়েজ কন্ট্রিবিউশনস অফ মিস্টার আলম হিয়ার উইথ ডক্টর জাহাঙ্গীর আলম হু ইজ ফলোয়িং অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দ্য সেম অর্গানাইজেশন অ্যান্ড হিজ ওয়াইফ Lippi, Dr. Lippi, to do the cultural works of the same organization. I mean, microphone to the group, Dr. Jahaghir Alamir Hathe, Kintu Nabarboli, if you want state-of-the-art performance like Mithali Mukherjee, don't forget Dr. Jahaghir Alam or Dr. Shahnaz Lippi. Here comes Mr. Alam. Thank you, Bhungul Bhai. I'm going to introduction. আমি সাধারণত আই ডোন্ট লাইক লাইম লাইট বাট মাই ওয়াইফ ইজ অপোজিট হি অলওয়েজ লাইক লাইট লাইম লাইট সুধী শুভেচ্ছা ও শুভ সন্ধ্যা আজ আমরা এখানে এসেছি লিপির একক সঙ্গীত সন্ধ্যা উপভোগ করার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সুক্রিয়া করছি যে এই প্যান্ডেমিকের সাথে যুদ্ধ করে আমরা এখনও বেঁচে আছি আমাদের অনেক আপনজন পরিচিত অনেকেরই সেই সৌভাগ্য হয়নি দে ডিড নট মেক ইট আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি উই আর অল স্পেন্ডিং আওয়ার প্রাইসলেস টাইম টু এনকারেজ লিপি
এটা একটা স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। এই স্বপ্ন তার ছোটবেলার থেকে ছিল, বিভিন্ন কারণে এতদিন এটা প্র্যাকটিক্যাল হয়ে উঠতে পারেনি। তো আপনারা এখানে সবাই ওর স্বপ্নের মানুষ, আপনারা স্বপ্নের মধ্যে আছেন। তো আমরা এটা আপনাদের জন্য হয়তো বা যে কোনো একদিন, কিন্তু এটা ওর জন্য হচ্ছে একটা স্বপ্নময় দিন। আমরা সবাই ওকে এনকারেজ করি, এবং ওর এই যে সাহস, তো বড়ো বড়ো শিল্পীর সামনে গান করার সাহস, সেটাকে আমি খুবই রেসপেক্ট করি। তো লিপি তার অনেক গুণ, ইউ নো, এভরি উইমেন ইজ এ ডটার, ইজ এ ওয়াইফ, ইজ এ মাদার। তো এই তিনটা গুণের মধ্যে শুশুকে জানেন এবং দেখেছেন যে সে কীভাবে তার বাবার সেবা শুশ্রূষা করে টেক কেয়ার করে করেছেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। আই ক্যান্ট অ্যাফোর্ড, আই অনলি অ্যাফোর্ড ওয়ান। তবে এই যে সাহস, এই জন্য আমরা ওকে অভিনন্দন জানাই। ও কীরকম পারফরমেন্স করলো, আপনাদের কি খুশি করতে পারলো কি পারলো না, সেটা মানে আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। তবে আমি জানি এর এফোর্ট ছিল 100%, এবং এই শিল্পী এবং এই যে যারা পিছনে মিউজিশিয়ান ছিল, আই নো হাউ হার্ড ইট ওয়াজ। আমরা সবাই তাদের জন্য করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। আর আমি একটা কথা বলবো যে আমরা সবাই যেন সবার জন্য দোয়া করি এবং ভালো কথা বলি। আমার কি শর্টকামিংস, আমার কি নেগেটিভ থিং, আই অলরেডি নো। তো I don't want to hear from other people, and so nobody wants to hear, because they already know what's their shortcomings, what's their you know, negative things. So amra asha korbo shobai tader positive energy ego abo apnara janen je America te ekta thing ache je there is something nice national day, you janen na kon din there is something nice national, there is a national day for that. So amra eta ekjon arjuner proti nice bhabe kotha bolbo, ekjon arjunke shraddha korbo, respect korbo, ei kamna korchi. There is something nice national day is actually June 1st. So that is the only thing you know. Today, say something nice to my friend, my family, my neighbor, everyone. Thank you. থ্যাংক ইউ সো মাচ ডক্টর জাহাঙ্গীর আলম। কিন্তু একটা কথা কিন্তু আমি বলবো, প্লিজ আপনি যাবেন না। ডক্টর জাহাঙ্গীর আলম ওনার স্ত্রী সম্পর্কে বললেন, এবং একজন মা হিসেবে তিনি কেমন, একজন মেয়ে হিসেবে তিনি কেমন, সেটাও আপনাদের সামনে বললেন। আমি আবার বলবো একজন বন্ধু হিসেবে সে কেমন মানুষ। আমি শুধু এটাই বলবো, শি হ্যাজ এ গ্রেট সোল অ্যাজ এ পার্সন, শি ইজ এ ওয়ান্ডারফুল পার্সন। সো প্লিজ একটা জোরে করো তাহলে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি Ladies and gentlemen, it's a special request. I know many performers are there.
এবং কাউকে ক্লাসিফাই করা যাবে না। বাট সবাই জানি দি ওয়াই ইউ আর লুকিং অ্যাট মি, ইউ হ্যাভ টু কাম, বেবি নাজনীন অ্যান্ড রিজি অ্যাবাউট ইট বিকজ দে আর লুকিং অ্যাট আস, প্লিজ কাম অন দ্য স্টেজ, ইটস আওয়ার স্পেশাল রিকোয়েস্ট, প্লিজ জাস্ট টু হ্যাভ ইওর ব্লেসিংস অন টু হার, শি ওয়ান্টস ইউ উইথ হার ফর এ ব্লেসিং, অ্যান্ড দেন আজম আজম ভাই রুমান সিদ্দিক কোনো সরকার, আপনারা দুজন যদি একটু দয়া করে আসেন। Okay, yeah, that's another even better. She said, let us all come together. It is a bond ship with Pujar. That's why we say baby Nazneen. Please, Arde. Thank you. Thank you. Thank you. All the way, Ashen. All the way, Ashen. Basically, Shilpi did key. Ashen, Shilpi Shomotoko Ashen. Baby Nazneen Shomotoko Ashen. Please, Arde. Jara, Ishonke. Ashen, Patro, Tachan. আমাদের সবার প্রিয়, আমাদের আমাদের কমিউনিটির অ্যাক্টিভিস্ট, আমাদের পছন্দের ভালোবাসার মানুষ, আমি নাসরিনা পাখিকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। এবং আরও আছেন আমাদের ডক্টর বর্ণালী হাসান, প্লিজ সাকিনা বেগম আমাদের সুন্দরী ডক্টর, প্লিজ আপনিও আসুন। আর আমাদের কমিউনিটি লিডার, আমাদের অ্যাক্টিভিস্ট শ্রদ্ধা নাসির খান বল আমার পাশে দাঁড়িয়ে আছেন, আমি ডাকার আগে মুখ চলে এসেছিলাম। থ্যাংক ইউ বাবু ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি অনুরোধ করব রুমানে আপনাকে মঞ্চে আসার জন্য, প্লিজ আপনি মঞ্চে আসুন। অনুরোধ করছি সঙ্গীত শিল্পী নিমন চৌধুরীকে মঞ্চে আসার জন্য। অবশ্যই আমাদের সবার প্রিয় হাসান জিলানি ভাই, প্লিজ আপনিও আসুন। ডক্টর শিবলি ইজ হিয়ার, ডক্টর শিবলি দি ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট অফ দি এমএনএ ইয়োর চ্যাপ্টার, who basically was with Dr. Jahangir Alam, apni ekhane please pahunche ashen. Dr. Shibli, the immediate past president of BMNA New York chapter. Shibli Mondali, apnaderke samne shobai jokhon achen, ami tin jon manushke ektu step up korte bolbo, just three of you. Shayan Alam, I'm requesting you to step forward to see that, to show, let people know that you are one of our proud member of the family. Salman Alam and Zuhair Alam. Can you just step forward and let everybody know that you are the proud followers of both Dr. Jahangir and Libby Alam. Chanada. আমি অনুরোধ করছি চ্যানেল 52 এর কর্ণধারের ইভেন ইভেন্টের সিইও এনাম ভাইকে মঞ্চে আসার জন্য, প্লিজ। This will be followed by an excellent dance from the Himalayas by Karma of Kathmandu, so don't leave please, and of course it follows a delicious healthy halal food. Ami ami khomatse nichi amader samne achen Bangladesher cholochitro jara bolbo legend amader jonopriyo obhinetra Ahmed Shoaib, please apni jodi kindly monche ashen, please ami onurodh korchi, please apni bhabi shojog ekটু monche ashen, please na 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 ashen please. Dr. Chaudhuri Sarwarul Hassan, you should have been here first. Chaudhuri Sarwarul Hassan, can you please come to the stage? I'm going to two persons by myself, Mishal and Sonika. Please, they are my neighbor and they are good-hearted person and they are my family. They are not my friend, they are just my family. Okay, before the next performance, let's have the last final photo session and then we will go to the performance of Dr. Sharma's lady. Yeah.
ডেমোনারি ডক্টর শামসুল আলমের স্বপ্নের একাংশ আপনাদের সামনে। আপনাদের ধৈর্যের জন্য ধন্যবাদ। আমরা জানি আমরা গান শুনতে এসেছি, একটু চেঞ্জ, এরপরে আমরা কমিউনিটির দু চারজন ব্যক্তিকে ডাকবো। কাজী সাফাত হাসান আজম, ইশতিয়াক রুমি, আমাদের মাঝে আছেন রুহুল আমিন সিদ্দিকী, তাদেরকে ডাকবো। কিন্তু লেট আস ওয়েলকাম ফ্রম দি হিমালয়াস, কাঠমান্ডু হিমালয়াস, আ ভেরি এক্সকুইজিট ডান্স বাই কারমা। সো প্লিজ আমরা সাথে থাকুন, কারমার ডান্সের পরপরই আমরা আবার আমন্ত্রণ জানাবো আমাদের সোলো পারফর্মার ডক্টর লিপিকে।
had to cut a little short just because it's getting late. Thank you, Karma. Thank you for your best performance. But let us all চলুন বড় করে করতালি দিয়ে ভালোবাসা আর স্নেহ শ্রদ্ধা জানিয়ে আমন্ত্রণ জানাই আজকের একক সঙ্গীতের শিল্পী অ্যাকচুয়ালি ডক্টর শাহনাজ লিপি। Thank you.
ছোট্ট করে একটু ব্যালু মাফ করবেন, যেটি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়নি, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এদের, আমাদের পুরো নাইস ভাই থেকে শুরু করে প্রত্যেকের নাম আলাদা করে বলব। কিন্তু সাউন্ড ইয়ারের পাশাপাশি এই হলটি তিনি আমাদের সর্বতভাবে সাহায্য করে দিয়েছেন, কুইন্স প্যালেসের সিইও সৈয়দ মুস্তাকিম বিল্লাহ এবং ভাবি মিসেস বিল্লাহ, মিসেস মুস্তাকিম। সো প্লিজ গিভ দেম এ গুড রাউন্ড অফ অ্যাপ্লজ, গুড রাউন্ড অফ অ্যাপ্লজ। মুস্তাকিম ভাই এবং ভাবি, থ্যাংক ইউ, অ্যান্ড উই অল লাভ ইউ, থ্যাংক ইউ। Thank you.
শ্রদ্ধা করে আমাকে
দাওয়াত করেছি। আপু আপনি একটু আসবেন, আমি একটা শখের প্রোগ্রাম করতে চাই। আসলে শখের তো কোনো তুলনা হয় না, আমরা সবসময় বলি না শখের তো না 80 টাকা। তো দিব্যি যে শখ করেছি সেই শখ সবাই করতেই পারে, সব আসতেই পারে, কিন্তু সাহস করে শখটাকে পূরণ করাটা একটা অনেক বড় ব্যাপার। আজকে সেটা সে করে দেখিয়েছে, আজকে দিব্যি সত্যি প্রুফ করেছে যে মানুষ চাইলে কি না পারে। শিশুদের অসম্ভব নার্ভাস হতে হতে চমৎকার লাভ করেছে, বিউটিফুল। আমি বিশ্বাস করি মানুষের ভালোবাসা থাকলে কি না হয়, সো সেই ভালোবাসা লিপি হৃদয়ে আছে। ও স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন আজকে বাস্তবায়নও করেছে। আর শিল্পী হিসেবে পাঠাতে এগিয়ে যাওয়া এটা একটা সাধারণ বিষয়, গুরুমুখী বিদ্যা। শিল্পী যত শিখবে, যত চর্চা করবে, তত তার পরিধি বাড়বে এবং পরিপক্ব হবে। আমি মনে করি শাহনাজকে আমি দোয়া করি যে সামনের দিনগুলো সে আরও ভালো প্রোগ্রাম করুক, আরও আরও ভালো করে গান করুক, কারণ সত্যি সে অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছে। আমি সেই সাহসটাকে অ্যাপ্রিসিয়েট করি। এবং আজকে আপনারা যারা সামনে উপস্থিত আছেন, আপনারা যেই যে বসে আছেন, ওকে একটা মানে এই যে বসে থাকা, গান শোনা এবং চমৎকার চমৎকার গানগুলো, সিলেকশনগুলো তো খুবই অসাধারণ। আর মিউজিশিয়ানরাও মাশাআল্লাহ ভেরি নাইস, খুব সুন্দর মিউজিশিয়ান, বিউটিফুল সাউন্ড, বিউটিফুল লাইট। আমাদের গানে এরকম সুন্দর লাইট থাকে না, এত সেজে গুজে আসে তারপরে কোনো লাইট পাওয়াই যায় না। স্যাম কিন্তু ভীষণ ইয়ে করে, আমি সেই জন্য সকলকে একটা আন্তরিক ধন্যবাদ জানাতে চাই উইথ আমার বিউটিফুল অডিয়েন্স আজকে যারা আপনার এখানে উপস্থিত আছেন। আপনাদের এই সাপোর্ট এটা আপনার শিল্পীকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, আপনাদের সাপোর্টটা সবসময় রাখবে। এবং সব শিল্পীদের জন্য দোয়া করবেন, থ্যাংক ইউ। দর্শকের জন্য আপনি একটা হাতে পাঠাবে, দর্শকের জন্য। আচ্ছা আপনারা যখন এত রাত পর্যন্ত আছেন, প্লিজ আমাদের পক্ষ থেকে আয়োজকের পক্ষ থেকে একটা অনুরোধ, আমাদের ঢাকা সুইটের ডিলিশিয়াস ডিনারটা ওয়েট করুন, প্লিজ আপনারা কেউ ডিনার না খেয়ে যাবেন না, এটা আমরা বড়দিনে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। কিছুক্ষণ পরে আমরা ডিনারে চলে যাবো, আপনি মানলে আমাদের কাজ আছে উনি আমাদের স্ট্যান্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। পলভাইয়ের কথা তো না বললে নাই, পলভাই আমাদের নর্থ বেঙ্গলের ইতি সন্তান, সে দিনাজপুরের মানুষ। দিনাজপুর যেখানে কাটারি ভোগ চাল হয়, ডাল হয়, চিড়া হয়, আম হয়, লিচু হয়, সব কিছু। তো সত্যি ভালোবাসা, ভালোবাসায় যেমন মন ধরে তেমনি ভালো খাবারে পেটও ধরে, অত্যন্ত ভালো খাবারের জায়গা সেটা। আর পল ভাই নিজেকেও সেইভাবে এত বছর ধরে নিউ ইয়র্কে আছেন এবং বাংলাদেশ, বাংলাদেশের সাথে সমস্ত সাংস্কৃতিক বিষয়গুলো উনি সবসময়ই একটা চর্চা করে এসেছেন এবং দিয়ে এসেছেন, সবার সাথে আছেন। আজকে তার অত্যন্ত আদরের নিজ ভাতিজি এটা, যে তাকে উৎসাহ দেবার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই সাথে স্বপ্না ভাবিও। আমি সত্যি পল ভাই এবং স্বপ্না ভাবিকে ধন্যবাদ জানাই। আর একজন ধন্যবাদ জানাই অত্যন্ত ভালোবাসার মানুষ, যেটা শাহনাজ যে সাহস করেছিল সেই সাহসটাকে বাস্তবায়ন করার পিছনে যিনি সাহস জুগিয়েছেন তার নাম হচ্ছে শাহনাজ আলম, তাই ডাক্তার জাহাঙ্গীর আহমদ আলম ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা চাই সব মেয়েদের হাজবেন্ডটা এরকম হবে। আমি এবার একটা সবচেয়ে সত্যি কথাটা বলবো, একটু দাঁড়ান, এক সেকেন্ড কথা। আমি এতক্ষণ গানের জন্য পারি নাই, আমাকে গানের পিছনে উৎসাহ দেওয়ার পিছনে আমার বাবা ছিল, তারপর আমার হাজবেন্ড ছিল, আমার মা ছিল, কিন্তু একক সন্ধ্যা করার সাহসটা আমাকে যারা দিয়েছে, যিনি দিয়েছিল একজন মানুষই দিয়েছিল, নাসির আলী খান, উনি আমাকে দিয়েছিলেন। আমি কোনো দিন আমার মৃত্যুর আগে এই সাহসটা করতাম, এটাই সবচেয়ে বড় সত্যি। আমার হাজব্যান্ড বলতো কিন্তু আমি সাহস পেতাম না যে এভাবে করতে পারবো, কিন্তু পঞ্চাশ আমাকে বলেছিল তুমি পারবা, তুমি অবশ্যই পারবা, এই দিনটা তুমি দেখবা। এবং আমাকে উনি ঠিক 3 মাস আগে আমাকে বলেছিল যে তুমি সেপ্টেম্বরের 26 তারিখে
এই ডেটটা নাও, তুমি তিন মাস শুধুমাত্র চর্চা করো, তুমি পারবা। ইনি এবং চাচা, এই দুজনই কিন্তু আমাকে মনের মধ্যে সাহসটা দিয়েছিল। তাহলে আমি মৃত্যুর আগে এই দৃশ্যটা দেখতাম না, এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য। আমার হাজব্যান্ড আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে, মন থেকে দোয়া দিচ্ছে এবং তার জীবনের সময়গুলোকে নষ্ট করছে। আমি সাত্তার ভাইদের কাছ থেকে শিখতে গিয়েছিলাম। কিন্তু আরেকটা কথা না বললে অসম্পূর্ণ থাকবে, সাত্তার ভাই আমাকে এমনভাবে এই তিন মাসের মধ্যে যেটুকু করেছি ওনার তুলনা নেই শুধু বলবো। আর এখানে নিউ ইয়র্কে আসার পরে আমাকে গানে যিনি উৎসাহ দিয়েছিলেন উনি হচ্ছে লেমন চৌধুরী, উনি আমি জানি না কোথায় আছে। উনিও সাহসে বলেছিল যে পারবা তুমি, আপনি পারবেন, অবশ্যই পারবেন, তুলি লেমন চৌধুরী এবং সাত্তার ভাই। সাত্তার ভাই এক মন অসাধারণভাবে শেখাতে পারে, আমি কল্পনার বাইরে। আমি বললাম তো এটা আমার এবং চাচা চাচির জন্য সবার কাছে দেওয়া যাচ্ছি, ওনারা কেমন পর্যন্ত বেঁচে থাকবে এরপরে আর কি বলবো। Thank you.
Thank you.
আপনার মনের মধ্যে অসম্ভব করো না, তুমি নেবে আপু তুমি ক্যান্সেল করো না, তাকে আমি ডাকছি। একই সঙ্গে আগামীকাল মামা মামি ডাক্তার লিপির আপনারা দয়া করে একটু মঞ্চে যদি আসেন, খুব ভালোবাসা শ্রদ্ধা নিয়ে ডক্টর শাহনাজ আপনাদের কথা বলবেন। ডাক্তার শাহনাজ লিপির মামা এবং মামি প্লিজ মঞ্চে আসবেন। কিন্তু আবার বলি, একটু জোরে করে বলি, যারা পেছনে লাইনে, কালকে কালকে এই হলে Shofar Music and Play will present Rizwana Chowdhury Bonna and Sayyed Abdul Hadi together. Please don't miss it. It's unique, a lifetime experience tomorrow, as it is a lifetime experience tonight with Dr. Shahnaz Lipi. Thank you. Thank you, Amir Ruhul Amin Siddiqui bhai. Aapnake manche amontron janacchi. রুহুল আমিন সিদ্দিকী, সখাওয়াত হোসেন আজম, ইশতিয়াক রুমি এবং নাসির ভাই, আপনাদের চারজনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ফটো সেশন হবে, কিন্তু আপনাদের কথা আমরা শুনব অ্যাবাউট ডক্টর শাহনাজ আলম লিপি। আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। মামা মামি চলে এসেছে, প্লিজ মামা মামি ফার্স্ট। ফ্যামিলি ফার্স্ট। Traditionally, photo session chalte with solo performer tonight, Dr. Shahnaz Alam Lipi, the family and others. Ebong eki shonge apnader mone koriye dicchi amra aro dui ekjon ke ektu kotha bolte amontron janabo eki shonge. While you are on stage, mama mami ke ektu kotha bolben, ini ashirbad mama. মামা মামি কেউ বলবেন একটু, ফিলাডেলফিয়া থেকে এসেছেন তাহলে তো বলতেই হবে। আমি সেদিন আমার ছেলের বার্থডেতে গান গাচ্ছিলাম, তখন আমার তখন আমার মামা আমার পাশে এসে বললো, লিপি তুমি এত অপূর্ণ গান করো। আমার ওই কথাটাও মানে এমনভাবে মনের মধ্যে দাগ দিয়েছিল যে আমি করোনার সময় এরকম গান করার কোনো উৎসাহই পেতাম না। তো মামার জন্য সবাই দোয়া করবেন এবং মামা এবং মামি আমার সঙ্গে কিছু একটু বলবে, আমি বিনতি করছি। আসসালামু আলাইকুম। প্রোগ্রামটা দেখলাম,
দেখার পরে দিদির গান শুনে সব কিছু এখন এই টাইমে আসছি একদম ভালো লাগছে না, খুব ভালো লাগছে এবং আমাদের সবাইকে দেখে আসলে আমার খুবই খুবই ভালো লাগছে যে লিপিকে সবাই এত সাপোর্ট করে, এত ভালোবাসে। লিপি আর্ন্ড দ্যাট অ্যাকচুয়ালি লিপি আর্ন্ড দ্যাট অ্যান্ড অ্যাজ অ্যা আর্মি শি ইজ অসাম, জামাই অলসো অসাম, দুইজনই দুজনই আমাদেরকে এত এত রেসপেক্ট করে মামা মেয়ে হিসেবে, সেটা আমাদের মানে এতদিনে বুঝে গেছি। আমরা ফার্স্ট যখন আমেরিকা এসেছি লিপি বাসায় আসছি, লিপি আমাকে ফার্স্ট রিসিভ করছে, আমি কোনোদিনও বলবো না, হ্যাঁ তখন থেকেই দেখি আমি ওকে, শি ইজ রিয়েলি ব্লেসড, থ্যাংক ইউ সো মাচ। রুল আহমেদ ভাই আপনাকে আমি একটু ডাকছি, আমাদের রামনগর প্যানেল থেকে আমি ইলেকশন করছি এবার বাংলাদেশ সোসাইটির, ওখানে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের প্যানেলকে জয়যুক্ত করবেন, উনি কিছু একটু বলবেন। ধন্যবাদ লিপি, তোমার অশেষ সাহসিকতার জন্য আজকে যে অনুষ্ঠান হইতেছে এবং এর পিছনে যারা পৃষ্ঠপোষক করেছেন ডাক্তার আনম ভাই, তার সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। আর এবং সেই সাথে আমি পর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, পর ভাই ফ্যাট থেকে অনেকভাবেই অনেকটা সহযোগিতা করেছেন এবং সাহস দিয়েছেন আমাদেরকে অনেকভাবে সে উৎসাহিত করেছেন। আপনারা জানেন আগামী 14 নভেম্বর বাংলাদেশ সোসাইটির নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন এইটিনে হওয়ার কথা ছিল সেটা হয়নি, এখন আবার নতুনভাবে মামলাজনিত কারণে সেটা বন্ধ ছিল, নতুনভাবে আবার নির্বাচন কমিশনার করছে ঘোষণা করছেন আগামী নভেম্বরের 14 তারিখে লিপি আমাদের রংপুর পরিষদের সাংস্কৃতিক সম্পাদনা পদে নির্বাচন করিতেছেন এবং সেই সাথে আমাদের মাঝে এখানে আছেন আমাদের আরও প্রার্থী সহসভাপতি ফারুক চৌধুরী, নাকি আব্দুল খালেক খায়ের ভাই, আপনারা জানেন খায়ের ভাই মহামারী কোভিডে আক্রান্তে মারা গেছেন এবং সেই সাথে মারা গেছেন আমাদের বাকের ভাই আজাদ বাকের ভাই, তার পরিবর্তে আমাদের আমিনুর চৌধুরী নির্বাচন দান করবো তাদেরকে একটু সামনে আসতে এবং সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কোষাধ্যক্ষ নরসদ হোসেন, আমাদের স্কুল শিক্ষা সম্পাদক আমাদের প্রদীপ ভট্টাচার্যিয়া, যে নাকি খানা জাপার সাথে অনেক অনেক সময় দিয়েছেন এই অনুষ্ঠানকে সহযোগিতা অনুষ্ঠান করার জন্য, আমাদের মধ্যে আছে আক্তার বাবুর কাজের সদস্য এবং স্বাধীনমন্ত্রী, স্বাধীনমন্ত্রী আমাদের কাজের সবাইকে প্যানেলে পরিচয় করে দেবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের প্যানেলকে সহযোগিতা করবেন। আপনারা জানেন কামাল ভাই থাকা অবস্থায় এই নির্বাচন হওয়ার কথা ছিল, 18 তে নির্বাচনের সময় না হওয়াতে আমাদের তিনজন ভাই আমাদের থেকে চলে গেছেন, বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি কামাল আহমেদ, সহসভাপতি আব্দুল খালেক খায়ের এবং সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং কার্যকরী সদস্য ছিলেন আমাদের আজাদ বাকি, আমি তাদের সহ যারা এই মহামারী করোনাতে মৃত্যুবরণ করেছেন সকলের ঘরে মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন আর এবং নির্বাচনে যেই আসুক আপনাদের সকলের সহযোগিতা অংশগ্রহণ আমরা কামনা করছি, সকলের সহযোগিতা ছাড়া আমাদের নির্বাচন করা সম্ভব নয়, কারণ গত 18 দিন যে নির্বাচন হয়েছে ভয়াবহ কথা ছিল, একটু মামলার জন্য অনেক পয়সা আমরা লস করেছি সোসাইটি প্লাস আমরা যে দুই প্যানেল থেকে নির্বাচন করছি সকলেই, আমি আশা করবো আপনাদের সকলের সহযোগিতা চাই সামনে যেন এই তারিখ ঠিক থাকে এবং সেইভাবে যেন আমরা নির্বাচনটা শেষ করতে পারি, সকলের শুভকামনা, সবাই ভালো থাকবেন এবং সেই সাথে আবারও লিপিকে এবং আমাদের আনন্দ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ, আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটি ইলেকশনে গ্রহণ করতে প্যানেলে আমাদের ডক্টর সরি ক্ষমা চেয়ে নিচ্ছি ক্যাশে আমার কোহোস্ট ইনফরমেশন দিয়েছিলেন, লিপিকে আপনারা প্লিজ ভোট দিয়ে জয়যুক্ত করুন অ্যাজ এ কালচারাল সেক্রেটারি হিসেবে, প্লিজ জোরে একটি করতালি হয়ে যাক এবং আমরা এখানে যারা আজকে সবাই আজকে এসেছি ভালোবাসার টানে এবং এবং এই ভালোবাসার টানেই কিন্তু আমরা লিপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবো এবং আমরা দেখতে চাই বাংলাদেশ সোসাইটির অ্যাজ এ কালচারাল সেক্রেটারি হিসেবে লিপিকে। থ্যাংক ইউ, প্রশংসা বা কোন রকম কোন প্রতিদান ছাড়া এত নিঃস্বার্থ ভালোবাসা মামুন ভাই আপনার, জেনে ভাইকে তো আমি বহুদিন থেকে চিনি, তার আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ এবং আপনারা মঞ্চে না এলেও এভরিবডি নো এবং আমরা জানি। আমি
আমি এবার বর্ণালী আমার বান্ধবী ছোটবেলার এবং সাকি হচ্ছে আমার ছোট বোন, এই দুজনকে একটু ডাকছি, একটু আপনি ছবি তুলতে ইচ্ছা করছে। বর্ণালী ইয়েও আসো, তুমি আসো বর্ণালী প্লিজ। এবং আপনাদের সবাইকে আমরা আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে অনেক দিন পরে দেখলাম এরকম হাউসফুল একটা প্রোগ্রাম, সবাই কিন্তু নীতিকে এতটাই ভালোবাসে, ভালোবাসার টানে এখানে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ। সব চিকিৎসকরাই তো এখানে না, এসে তো উপায় নেই, আমরা সব রোগীরা সামনে থাকি। অল ফিজিশিয়ানস আর হিয়ার, এবং আমরা ভালো ডক্টর জাহাঙ্গীর আলম, ডক্টর শাহনাজ লিপি, ডক্টর চৌধুরী সরওয়ারুল হাসান সহ বর্ণালী হাসান অন স্টেজ, সমস্ত ভালো ডাক্তারদের আমরা এখানে পেয়েছি। হাই ফ্রম আইজিআই, কমানাদেব কাম অন স্টেজ। মনির ভাই আসেন, বিশিষ্ট ব্যবসায়ী নিশান রহিম ভাইকে আমি যে কদিন আমাদেরকে পুশ করেছে অনুষ্ঠানের জন্য, নিশান রহিম ভাই তার মধ্যে অন্যতম বাংলাদেশ সোসাইটির একজন বলিষ্ঠ কর্মকর্তা। আমি দেখছি এত হ্যান্ডসাম মানুষ হেঁটে আসছেন, ইট মাস্ট বি নিশান রহিম। মামুন ভাই আপনিও যদি একটু মঞ্চে আসতেন দু মিনিটের জন্য। নিশান রহিম ভাই এবং মামুন ভাই, ডিজে মামুন, যারা দীপিকের পিছন থেকে সবসময় অনুগ্রহ এবং উদ্দীপনা উৎসাহ জানিয়েছেন, তাদের মধ্যে আমাদের পাশে একজন আছেন, আমাদের বাবরি আপা, প্লিজ ওনার জন্য একটু জোরে করো তালি। থ্যাংক ইউ। অনুরোধ করছি রুমি ভাই, ইশতিয়াক রুমি, সামা ভাবি এবং সাবিনা কাদের, আপনাদেরকেও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আর আমি মাইক্রোফোন দিচ্ছি একটু শুভেচ্ছা বলার জন্য মামুন ভাইকে। ধন্যবাদ। আজকের অডিয়েন্স দেখে আসলে অবাক, এত মানুষ এসেছেন, আসলে সবাইকে অশেষ ধন্যবাদ। আমাদের কষ্টগুলো সার্থক হয়েছে আজকে, আমার জীবনে তো সবসময় স্যার সত্যি আনন্দিত এবং গর্বিত, এত সুন্দর এত দর্শক অনেকদিন থেকে খুব ভালো লাগছে। স্পেশালি এই শিল্পী যেহেতু বাংলাদেশ আমাদের সাংস্কৃতিক সম্পাদক হচ্ছে, আমরা আনন্দ আরও বেশি বেড়ে গেছে। তার জন্য অনেক ধরনের চেষ্টা করবো, আমি আমার যতটুকু ক্ষমতা আছে আমি চেষ্টা করবো যে নির্বাচিত হয়ে বের হয়ে সকলের হাসি এবং সকলের এক্সপ্রেশন দীপু ভাই রেখেছেন, নেহার সিদ্দিক তো রেখেছেন এবং রেখেছেন আমাদের তুষার ভাই। একজন সমাজ হিতৈষী, যাকে আমরা বাংলায় বলি ফিলান্থ্রপিস্ট, ইংরেজিতে বলি সমাজ হিতৈষী, তাই না? এবং এমন একজন লোক কাজ করেন ডান হাতে, যেটি আমাদের ইসলামের বা অন্য ধর্ম আছে বা হাত জানেন, ঠিক তেমনি একজন ভালো চিকিৎসক, সদা আশ্চর্যিও ডক্টর বর্ণালী হাসান। আমি রিকোয়েস্ট করবো তাকে কিছু বলতে, এবং একই সঙ্গে নাইফ ভাই সহ যারা ছিলেন তারাও যদি পাশে ডক্টর বর্ণালী হাসান। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, এত সুন্দর একটা অনুষ্ঠান ফার্স্ট অফ অল আমি আমার ছোট আমরা সেই তখন ওই প্রথম দিক থেকে আসলে আমাকে পেয়েছি অবিশ্বাস ওর পার্সিস্টেন্সি এভাবে সে দেখেছিল, এমনকি আমার পরীক্ষার সময় সেই জীবনে আমি সেটা
আমার পড়াশোনার ব্যাপারও আমরা সবাই লিপির জন্য ব্যবহার করব। আর অবশ্যই এই লিপির এত বড় উন্নতি সাফল্যের পিছনে যিনি আছেন জাহাঙ্গীর আলম, ডাক্তার জাহাঙ্গীর আলম, আমি বলবো জাহাঙ্গীর ভাইয়ের মতো সব ছেলেরাই আমাদের বউদের পাশে যদি থাকেন সেখানে আমাদের সাফল্যের কোনোদিন কমতি থাকবে না। এবং তার সমস্ত বাচ্চারা, তার তিন বিকৃতি সন্তান ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করবেন। এবং একজন ডাক্তার, একজন ম্যাথমেটিশিয়ান স্মার্টের জোক আরেকজন আসছে, আমার বাচ্চারাও তাদের অত্যন্ত আদরে আমি সবাইকে ধন্যবাদ জানাবো। লিপি আর জাহাঙ্গীর ভাইয়ের সংসারে অসম্ভব অসম্ভব দোয়া করি যেন সফল আরো হয়। অসংখ্য ধন্যবাদ। আমাকে গানে সবসময় যিনি বাসার থেকে অনেক উৎসাহ দিত হারুন ভাই এবং রিমা আমার জন্য বাংলাদেশ থেকে চলে এসেছে, তার আসার আরও দুই সপ্তাহ পরে ছিল কিন্তু সে চলে এসেছে। তো রিমা এবং হারুন ভাইকে আমি ডাকছি প্লিজ, ওনাদের হেল্প ছাড়া আমি কোনোদিনও এই পর্যায়ে আসতে পারতাম না। হারুন ভাই এবং রিমা কোথাও ওরা। আর সবচেয়ে বেশি আমাকে জানের থেকে বেশি ভালোবাসে সালমা আপু, সালমা আপু, সালমা আপু প্লিজ, সালমা আপু কাম টু দ্য স্টেজ, সালমা আপু, সালমা আপু। সালমা আপু কি কিছু বলেন? সবাইকে শুভেচ্ছা আসার জন্য আজকে সত্যি একটা সাক্ষী দিব্যের আজকে প্রোগ্রাম সবাই খুব অংশগ্রহণ করেছে, দেখতে পেয়েছেন অনেকদিন থেকে গান গাচ্ছি কিন্তু চাচ্ছি না যে একটা প্রোগ্রাম আয়োজন হবে, এত লোক আসবে লিপির জন্য সবসময় দোয়া করি ও ভালো থাক, সুন্দর গান করে, আর জাহাঙ্গীর ভাই আপনারাও ভালো থাকুন ইনশাল্লাহ, দোয়া করি সবাই ভালো থাক। থ্যাংক ইউ। এবার নাসরিনকে কিছু বলার জন্য ডাকছি প্লিজ, না বললে আমি জীবনেও কথা বলবো না। আমরা পাঁচজন মিউজিশিয়ান সুন্দর ছবি ছোট্ট আমার হাজবেন্ড সুন্দর তাদেরকে নাসরিন একটু কথা বলে নে, তারপর শিল্পী ছিলেন নিঃসন্দেহে পিনাকী গোস্বামী, তবলা সঙ্গত করেছেন তার কথা বলি নাই, আর যার কথা বলিই নাই তিনি মুনতাকিম চৌধুরী নাইস, নাইস ভাইকে দেখেন অসম্ভব রকম বিনয়ী,
সে 78 থেকে বিটিভিতে তালিকাভুক্ত শিল্পী, 2010 থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে এখানে থাকেন। বাংলাদেশের বহু খ্যাতনামা শিল্পীর সঙ্গে সংগত করেছেন, ভ্রমণ করেছেন ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, কুয়েত, কাতার, জাপান, হংকং সহ অনেক দেশ এবং তার সঙ্গে যারা ছিলেন কিবোর্ডে রবি ভূষণ রুবেল, আরমান রৌ বেস গিটারে এবং সাত্তার ভাই ছিলেন অক্টোবর। চলুন এবারে আমি আমন্ত্রণ জানাবো এনাদের পরপরই আমার মনে আমার শেষ ঘোষণা, দি প্রেসিডেন্ট অ্যান্ড ফাউন্ডার অফ সুখি ইনকর্পোরেটেড, জসিম ভাই চলে আসেন। জসিম ভাই ইজ দি মেকআপ আর্টিস্ট অফ টুডেজ সোলো আর্টিস্ট। জসিম ভাই ইজ দি ন্যাশনালি অ্যাওয়ার্ডেড মেকআপ আর্টিস্ট অফ বাংলাদেশ অ্যান্ড নাও ইন আমেরিকা। জসিম ভাই থ্যাংক ইউ, জসিম ভাই থ্যাংক ইউ। এবং যাদের কথা আমি বলবো তার মধ্যে অন্যতম ছিল শেষ মুহূর্তে হলেও দি সিইও অ্যান্ড ফাউন্ডার অফ সুখি ইনকর্পোরেটেড মিস্টার আগা সালেহ, ইজ এ ভেরি নোন পার্সন ইন দ্য কমিউনিটি। বাট ডোন্ট ফরগেট টু কাম টুমরো, কালকে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সৈয়দ আব্দুল হাদির অনুষ্ঠান উইল বি প্রেজেন্টেড প্রাউডলি বাই শো টাইম মিউজিক অ্যান্ড প্লে হিয়ার টুমরো 27th of September. Aga Saleh is here. Please come and bless the performer, Dr. Shahnaz Lippi. Assalamu alaikum. So you see this couple tonight is an honor for me. I have two big announcements tonight. Being the founder of Sukhi, which is social uplift, knowledge and hope initiative, I just spoke with the Abba Nazmi, and we are going to announce an award from her name every year to a singer, and the first award we are going to give her with her permission. Abba Nazmi was here and she had to go early and my turn came a little late. And the second big announcement, my daughter is running election from Jacksonite District 25. And her name is Fatima Baryab. I have put some cards for her. She was here earlier, but she has to reach to another event. So I am staying to make an announcement for her that please vote for her and support her. Her election date is November 2nd, and she's the only Muslim candidate who is running from Jackson Heights in Queens. Thank you. শিল্পী হলো ডক্টর শাহনাজ লিপি, কিন্তু বিখ্যাত হয়ে যাচ্ছে আমরা, এটা তো খুবই অবিচার। নেহার ভাই, ইউ আর দ্য বেস্ট, থ্যাংক ইউ। শ্রুতিমণ্ডলী, আমাদের আগা সালে একটু আগে উইশ করেছেন, থ্যাংক ইউ মিস্টার সালে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও আমি বলে দিই, যারা আমাদের অক্লান্ত পরিশ্রম করে আজকের অনুষ্ঠানকে সার্থক করেছেন পেছন থেকে, তাদের মধ্যে অন্যতম নিঃসন্দেহে জেলানি ভাই, আমাদের নিশান রহিম, ডিজে এবং সঙ্গীত শিল্পী মামুন ভাই, আর এখানে যাদের প্রিমিয়ামকে দেখছেন ডেফিনেটলি নেহার সিদ্দিক টপস এভরিবাডি, দি নাম্বার ওয়ান। তারপরে আমাদের সঙ্গে রাফি আছেন, আর আছেন আমাদের তুষার। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের শিল্পী এবং সংগঠনের পক্ষ থেকে, ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের আরটিভি থেকে ছিল সাইদ আলম, সাইদ ভাই ওয়ের আর ইউ, সাইদ ভাইকে ধন্যবাদ, দেশ পত্রিকার নিজামুর রহমানকে ধন্যবাদ, ধন্যবাদ সকল পত্রিকার প্রতিনিধিদের। এবং একই সঙ্গে শেষবার নয় প্রতিবারের জন্য সাউন্ড গিয়ারের স্যাম
এবং রিপন এখানে আছে, স্যাম ইউ আর দ্য বেস্ট অফ দ্য নেশন, এবং সৈয়দ মুস্তাকিম বিল্লা আমাদের প্রিয় ভাই যিনি এইরকম স্টেট অফ দি আর্ট প্রেজেন্টেশন এরকম হল দিয়ে আমাদেরকে হেল্প করেছে। সুতরাং ভাবি এবং মুস্তাকিম ভাই ফ্রম কুইন্স প্যালেস আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। যাওয়ার আগে আমাদের মাইক্রোফোনটি যে আজকে আপনাদের যে ভালোবাসার মানুষ, ভালোবাসার শিল্পী একজন কিংবা আদর্শ মাতা, আদর্শ স্ত্রী, আদর্শ কন্যা আমাদের সবার অনেক কাছে ভালোবাসার বন্ধু ডক্টর শাহনাজ আলম লিপিকে আমি মাইক্রোফোনটি দিচ্ছি। জাস্ট লাস্ট দুটো ওয়ার্ড আপনাদের সবার জন্য। থ্যাংক ইউ সবাইকে, সবার শুভকামনা কামনা করছি এবং সবাই এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আমার ধন্যবাদ জানাবার ভাষা নেই, এত সুন্দরভাবে আপনারা এসেছেন সবাইকে। ধন্যবাদ চিফ অ্যাডভাইজার নাসির আলী খান পল, ধন্যবাদ দিচ্ছি জিরি উপর থেকে, বেহেস্ত থেকে আমাদের আজকের এই স্বপ্নের সব কিছু দেখলেন ডক্টর শামসুল আলম, এবং আপনারা যারা এসে উপভোগ করেছেন তাদের সবাইকে শুভরাত্রি, শুভরাত্রি এবং ধন্যবাদ আপনাকে সোনিয়া। উই ডিড হোয়াট উই ক্যান, কিন্তু আমাদের মাফ করবেন আমাদের ভুল ত্রুটির জন্য। ধন্যবাদ, আবারও শুভরাত্রি। সত্যি অনেক ভালো লাগছে, দোয়া করুন ওর জন্য।